এই আমাদের রিসর্ট। ভীষণ সুন্দর বাংলো টাইপস বাড়ি আছে সব ঘরগুলো। ওনার হৃদয় রিসর্টটার নাম। ওখানে আরেকখানা দোলনা আছে, একটা বাচ্চা বাড়ি চানের জন্য আসছে। দৌড়া দৌড়া সব বাংলো টাইপস। এদিকে গেলে ডাইনিং এরিয়া, সামনে এদিকে গোল বাড়িটা, তারপরে রিসেপশন আছে, ড্রাইভার থাকার জায়গা আছে। সুন্দর বেশ। পেছনে পাহাড়, পাহাড়ের মাঝখানে নদী, নদীর পরে একটা দুটো প্রপার্টি আছে, তারপরে রিসর্টটা। পুরজি পোহা মশালা পুরি ভাজি, পুরি ভাজি কর্নফ্লেক্স মিল্ক, এদিকে ব্রেড বাটার জ্যাম, টি কফি অ্যান্ড জুস ওয়াটার, এগুলো ব্রেকফাস্ট আইটেম। আর এই যে আমাদের সব টিমের প্লেয়াররা যুদ্ধ করছে। আমাদের ব্রেকফাস্ট শেষ, বাচ্চা বাটি জলে স্নানে নেমে পড়েছে সবাই। আমরাও বাদ যাই কেন, আমরাও জলে নেমে পড়েছি সুইমিং কস্টিউমস পরে। দারুণ মস্তি হচ্ছে। এক বাটি কারির মধ্যে দুটো ডিম, রুটি কেউ নেবে আর না, রুটি 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 রুটি। চিকুটা কি আবার হাম কাম করে টাইম পে খাবে কোনটা লাঞ্চ? আমাদের খুব ব্যাড এক্সপিরিয়েন্স, এত কাজ লেটেস্ট সার্ভিস করেছে, খাবার দিচ্ছে দিচ্ছে দিচ্ছে, উল্টাপাল্টা করেছে, মাথা গরম, ঝটপট খাবো আমরা এখন। এখন মোমো দিকে উইলেজ ট্রেলে যাব, আজকে নয়, খুব হ্যাকটিক শিডিউলের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। আজকে ট্রেনে ঘুমাতে হবে না, শরীর একদম পটকে যাবে। কাল সকালটা ফাঁকা আছে, মর্নিংয়ে কোনো সাফারি নেই, ইচ্ছে করে রাখিনি আমরা। ব্যাক টু ব্যাক মর্নিংয়ে হলে খুব ভোরবেলা উঠতে হয়, তো হ্যাকটিক হয়ে যায়। ওই জন্য কালকে আমরা আফটারনুন সাফারি নিয়েছি, দেড়টায় বেরোতে হবে, দুটো থেকে শুরু। তো সকালটা আমরা একটু জায়গাটা এক্সপ্লোর করবো, হাঁটবো ঘুরবো,
দেখবো মনের মতো করে। আপাতত এইটুকু, বাই বাই। Kid, mom.